বেঞ্জাদের ছেলে, তাই সেই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হননি মেয়ের পরিবার। ঘরের মধ্যে আটক করে রাখেন মেয়েকে এবং মেয়ের ফোন পেয়ে পরিত্রাতার ভূমিকায় পুলিশ সুপার। তিনি নিজের অফিসে পাত্রপাত্রের চার হাত এক করে দিলেন। ঘটনা পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। কলেজে পড়তেই গর্বে তার এক ছাপাখানার মালিক শুভজিৎ কর্মকারের সঙ্গে সম্পর্ক হয় শালবনির প্রতিভা দণ্ডপাঠে। জানাজানি হতেই মেয়েকে ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। নম্বর জোগাড় করে পুলিশ সুপার ভারতী ঘোষকে ফোন করেন প্রতিভা। মঙ্গলবার রাতেই প্রতিভাকে উদ্ধার করে পুলিশ। বুধবার ধুমধাম করে হলো বিয়ে এবং মেয়েকে ছেলের হাতে তুলে দিলেন পুলিশ সুপার নিজে। আশীর্বাদে মেয়েকে পরিয়ে দিলেন গয়না। পাত্রপক্ষ জেলার অন্য দুই পুলিশ কর্তা। শেষ পর্যন্ত ঘর বাঁধলেন প্রতিভা আর শুভজিৎ।